ন্যায্য মূল্য দিয়ে রাজ্যের গ্রাহকরা বিভিন্ন জুয়েলারি হাউস থেকে সঠিক পরিমাণ স্বর্ণালঙ্কার পাচ্ছেন না। রাজ্য সরকারের ওজন পরিমাপ দপ্তরে ক্রমশই গ্রাহকদের এই ধরনের অভিযোগ জমা পড়ছিল। অবশেষে সংশ্লিষ্ট বিষয়ে নড়ে চড়ে বসে দপ্তর। বৃহস্পতিবার লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের একটি স্পেশাল টিম রাজধানীর একাধিক স্বর্ণালঙ্কারের দোকানে অভিযান চালায়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন দপ্তর ইন্সপেক্টর রজত কান্তি দেববর্মা। দপ্তরের বিশেষ এই অভিযানকারী দলটি রাজধানীর কামান চৌমুহনী স্থিত আরণ্যক নামে একটি জুয়েলারির দোকানে অভিযান চালিয়ে কিছু অনিয়মের হদিশ পায়। এর মধ্যে অন্যতম হল এই জুয়েলারি দোকানের ওজন পরিমাপের যন্ত্রগুলি পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কোনো শংসাপত্র নেই। এই অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে সিজার ইস্যু করে ওজন ও পরিমাপ দপ্তরের বিশেষ অভিযানকারী দলটি। রাজ্য সরকারের আইন মেনেই এই সিজার ইস্যু করা হয়েছে বলে জানান অভিযানকারী দলের আধিকারিক সৌভিক বর্ধন। অটোমেটিকলি আমরা কিছু কিছু জুয়েলারির দোকানে আজকে আমরা টোটাল লিগাল মেট্রোলজি টিম এন রজত কান্তি দেববর্মা আছে ইন্সপেক্টর, অটোমেটিক আমি আছি, এন আমরা স্টাফ আছে অরুণ মজুমদার বলে, আমরা সবাই আইসি। আমরা সবগুলি যতগুলি কাভার করা যায় উই উইল বি কাভারিং ইট। এবং আমরা দেখতেছি দুইটা তিনটা জিনিস, যাতে কাস্টমাররা যাতে নো মোর নো লেস বাট অ্যাকুরেট পায়। অটোমেটিকলি এখানে যেমন আমরা পাইছি যে তারা মেশিনগুলি ওয়েস্ট বেঙ্গল থেকে আনা হয়েছিল, কিন্তু অটোমেটিকলি গভর্নমেন্ট অফ ত্রিপুরার কোনো সার্টিফিকেশান নাই। তো সার্টিফিকেশান যদি না থাকে আমরা কেমনে এটা অথেন্টিকেট করুন যে প্রোডাক্টটা স্টেটের লোকরা ঠিক পাইতেছে? তো অটোমেটিকলি ইন্ডিয়াট ওয়ে আমরা তারারে সিজার ইস্যু করে গেছি। আমরা তারারে আগামীকালকে টাইম দিছি আমরা অফিসে, তারা তারা সাইট করব, করলে অটোমেটিকলি আমরা যেরকমভাবে লিগ্যাল অ্যাকশন যেরকম হয় আমাদের যে অথরিটি যারা আছে তারা আমরা নিব। আমরা কয়েক বছর আগে আরেকটা গত বছরই আমরা একটা জুয়েলারি করছিলাম, এটা 20,000 টাকা ফাইন এসেছিলো আগরতলা শহরের একটা জুয়েলারি। তো অটোমেটিকলি আমি কোনো জুয়েলারির নাম নিতেছি না, তো অটোমেটিকলি বাট আমরা জুয়েলারির আজকের দিনে আমরা একটা স্পেশিয়াল ড্রাইভ জুয়েলারির ওপর, জুয়েলারির দোকানগুলির ওপর আমরা দেখতেছি। জানা গেছে এই ধরনের অনিয়মের জন্য আরণ্যক জুয়েলারি কর্তৃপক্ষের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ জরিমানা হিসেবে ধার্য করা হতে পারে। একই সাথে ওজন ও পরিমাপ সংক্রান্ত আইনের বিভিন্ন ধারাও এই জুয়েলারি দোকানের বিরুদ্ধে রুজু করা হতে পারে। শুধু আরণ্যকই নয়, রাজধানীর আরও কয়েকটি জুয়েলারি দোকানে এদিন এই ধরনের প্রশাসনিক অভিযান চালানো হয়। রাজধানীর একাধিক জুয়েলারি দোকানে এই ধরনের প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।